জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন। গতকাল আচমকায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড ফ্যাশন ডিবা দীপিকা পাড়ুকোন, সাথে ছিল তার স্বামী রণবীর সিং এবং তার পরিবারের লোকজন। এরপর থেকে আলোচনায় উঠে আসে দীপিকার মা হওয়ার দিন ঘনিয়ে এসেছে। পিঙ্ক ভিলা এবং ভারতীয় গণমাধ্যম জি24 ঘন্টার বরাতে জানা গেল, অবশেষে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন এবং মা মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছিল, শনিবার বিকেলে মুম্বাইয়ের H&R রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবার সহ দীপিকাকে দেখা গেছে। তবে নিয়মিত চেক আপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী, তা তখনও নিশ্চিত হতে পারেনি সংবাদ মাধ্যমটি। তবে পাপ্পারাজিদের দাবি ছিল হয়তো আজই মা হতে পারেন দীপিকা, যে কারণে ইতিমধ্যে বলিউডের এই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা। মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নেবেন বলে আগেই জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী সম্ভবত 2025 সালে মার্চ পর্যন্ত ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ছুটির পরে অমিতাভ বচ্চন, কমল হাসান এবং প্রভাসের সঙ্গে কালকে 2898 AD সিকুয়েলের কাজ শুরু করবেন।